ও জওয়ান যুবাকেরা ও আমার মুরব্বিয়ানের আগাম আল্লাহর নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরতে আলীকে ডাক দিয়ে বলে এ জামাত আলী এতগুলো সাহাবা মসজিদুন নববীতে বসে রয়েছে আমি রাসূলুল্লাহ আমার বায়ান শুনছে গে সকলের চেহারা যেন হাসি ফুটে বার হচ্ছে গে তোমার মনে কেন এত দুঃখ লাগে ও জামাত আলী বলো 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 তুমি কেন এত টেনশন পেরেশান অবস্থায় রয়েছো ও জামাত আলী রে আমি রাসূলুল্লাহ আমার সামনে কি তোমার ভালো লাগে না আল্লাহর নবীর কথা শুনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আলী কয়েকদিন ধরে না খেয়ে রয়েছি আপনার বেটি ফাতেমা তিনি ও না খেয়ে রয়েছেন ও জামাত আলী রে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও জামাত আলী রে চিন্তা করো না আমি রাসূলুল্লাহ তোমাকে এমন তিনটে জিনিসের খবর দিয়ে দেব যে চোখ দিয়ে তোমার হাসি ফুটে বার হচ্ছে যে চোখ দিয়ে তোমার অশ্রু ঝরছে এই চোখে আবার হাসির অশ্রু ঝরবে জোরে হবে না আরেকটু জোরে হবে না দর্শরি পয়েন্ট আল্লাহুম্মা সাল্লি আলা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলছে আলী যে চোখ দিয়ে তোমার অশ্রু ঝরছে দুঃখের অশ্রু আমি রাসূলুল্লাহ তোমাকে তিনটি এমন কথা বলবো তিনটি কথা বলার পরে আলী তোমার ওই চোখ দিয়ে হাসির অশ্রু হাসির পানি বার হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা মানুষ কিন্তু দুঃখেও হাসে আবার আনন্দেও হাসে হাসে কি হাসে না মানে আনন্দেও মানে আপনার চোখ দিয়ে পানি বার হয় এটাই বলতে চেয়েছি আল্লাহর নবী হযরতে আলীকে বললেন আলী যে তিনটে জিনিসের কথা আমি বলবো এই তিনটে জিনিস আল্লাহ পাক শুধুমাত্র তোমাকেই দিয়েছে কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আর কাউকে দেওয়া হবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ হযরতে আলী অবাক তা কি করে হয় আমি আলী এমন কি হয়ে পড়েছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমাকে এই তিনটি জিনিস দিয়েছে যে তিনটি জিনিস আর কাউকে দেবে না ও জওয়ান যুবাকেরা ও আমার মুরব্বিয়ানের আগাম আল্লাহর নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী জামাত আলীকে ডাক দিয়ে বলে আলী রে চিন্তা করো না আমি রাসূলুল্লাহ তিনটি জিনিস তোমাকে জানাবো যে তিনটি জিনিস কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা আর কাউকে দেবে না ও জামাত আলী রে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা অনেকের সন্তান দিয়েছে অনেকের ছেলে দিয়েছে ছেলের পরে ছেলে হয়েছে মেয়ের পরে মেয়ে হয়েছে আবার কারোর বা একটা ছেলে একটা মেয়ে এরকম ভাবে দিয়ে গিয়েছে মেয়ে কিন্তু আলী জেনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা এ আলী শুনে নাও জেনে নাও দুনিয়ার বুকে আল্লাহ যে ধন সম্পদ দিয়েছে যে টাকা পয়সা দিয়েছে যে সন্তান দিয়েছে এটা কিন্তু জাহান্নামের কারণ যে ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছে যে টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছে যে সন্তান আল্লাহ পাক দিয়েছে এ সন্তান মানুষের জন্য জাহান্নামের কারণ হয়ে যায়
হযরত আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ এই তো বুঝলাম সন্তান যদি মানুষ না করতে পারি সন্তান যদি জানুয়ারিতে পয়লা জানুয়ারিতে নামাজের ঘরে না গিয়ে বিভিন্ন পার্কে গেস্ট হাউসে গিয়ে ভর্তি হয়ে যায় তাহলে তো সন্তানের জন্য জাহান্নামের কারণ হবে ইয়া রাসূলুল্লাহ 23 জানুয়ারিতে সন্তান যদি বেলাইন ভাবে ছেলে মেয়ে একসঙ্গে পিকনিকে লেগে যায় তাহলে অবশ্যই জাহান্নামের কারণ হবে ইয়া রাসূলুল্লাহ আপনি কথাটা কি বলতে চেয়েছেন একটু খুলে বলুন ও জওয়ান জুবাগেরাম আল্লাহর নবীর দোজাহানের বাদশা হাবিবুল্লাহ গে জনাবে রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলে আলী রে গে আমি রাসূলুল্লাহ বোঝাতে চেয়েছি আল্লাহ পাক অনেকের সন্তান দিয়েছে গে কিন্তু তোমার যে দুটো সন্তান দিয়েছে হযরতে হাসান আর হোসাইন এরা কিন্তু জাহান্নামের কারণ নয় সাইয়েদা শাবাবি আহলিল জান্নাহ আল হাসান ওয়াল হোসাইন এ জামাত আলী রে গে দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা গা তোমাকে যে দুটো সন্তান দিয়েছে গে এরা কিন্তু জাহান্নামে নয় এরা জান্নাতের যুবকদের সত্তার আর কাউকে দেওয়া হবে না কিয়ামত আসবে কাউকে এই রকম সন্তান আর কাউকে দেওয়া হবে না এ জামাত আলী রে গে শুনে নাও জেনে নাও দুনিয়ার বুকে মে অনেক স্ত্রী আছে গে অনেকে বিবাহ করেছে গে অনেকের স্ত্রী হয়ে গেছে গে কিন্তু আমি রাসূলুল্লাহ মেরাজের রাতে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম জাহান্নামের মধ্যে যেন বেশি বেশি মহিলারা জাহান্নামি গে ও জওয়ান যুবাকেরাম আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলে এ জামাত আলী রে গে দুনিয়ার বুকে গে অনেক মানুষের স্ত্রী দেওয়া হয়েছে কিন্তু জামাত আলী শুনে নাও জেনে নাও দুনিয়ার বুকে তোমাকে যে স্ত্রী দেওয়া হয়েছে গে এই স্ত্রী জাহান্নামী হতে পারে না সাইয়্যিদা তুনিসা আহলিল জান্নাহ সেটি হলো জান্নাতের রমণীদের সর্দারিনী আল্লাহর নবী বললেন আলী আমি রাসূলুল্লাহ মেরাজে গেলাম যে দেখলাম মেয়েরা বেশি বেশি জাহান্নাম আল্লাহর নবীর কথা শুনে সাহাবায়ে কেরামরা বললেন অবিমা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল মেয়েরা জাহান্নামী কেন রাসূল দুটি কারণ দেখালেন একটা হলো তুকসিরনাল লানাম দ্বিতীয় হচ্ছে অতাকফুরনাল আশিরা আল্লাহর নবী বললেন তারা বেশি বেশি নিজেদের মধ্যে কথাবার্তারা বানিয়ে সাজিয়ে এর ঝগড়া তার সঙ্গে লাগিয়ে দেয় কথা বুঝলেন না আমার মা বোনদের কিন্তু কি হয় সংসারে থালা ঘটি মাজা রান্না করা খাওয়া এই ছাড়া অন্য কোনো কাজ থাকে না যারই কারণে কি করে অবসর সময়টা পাশের বাড়ির বুবুজানের সঙ্গে কথাবার্তা বলতে বলতে ঝগড়া লেগে যায় যায় কিনা আল্লাহ নবী বললেন এটা হচ্ছে এক নম্বর কারণ আর দ্বিতীয় নম্বর হলো ওয়াতাকফুরুনাল আশিরা তারা বেশি বেশি স্বামীকে অমান্য করে জোরে বলুন ঠিক না ভুল আল্লাহ নবী এই দুটো কারণে মেয়েদেরকে বেশি বেশি জাহান্নামী বলেছেন ও জওয়ান যুবাকেরা কিয়ামত হয়ে যাবে হাশরের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার বিচার দেওয়ার জন্য আল্লাহ পাক রেডি হবে ঠিক সেই সময় যেন গোটা হাশরের ময়দানটা নূরেই নূরান্বিত হয়ে যাবে সমস্ত মানুষ এটাই ভাববে আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো দুনিয়ার আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো এবার বিচারের জন্য এবার কুরসিতে গিয়ে বসে গিয়েছে সমস্ত মানুষ আল্লাহর সম্মানে সেজদায় পড়ে যাবে হঠাৎ করে আল্লাহ পাক আল্লাহ তাআলা এবার ওই মানুষদেরকে হাশরের মানুষদেরকে ডাক দিয়ে বলবেন
বিচার শুরু করিনি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন মাথাটা উঁচু করতে বলবেন মানুষগুলো সবাই মাথাটা উঁচু করবে উঁচু করে আল্লাহকে জিজ্ঞাসা করবে ও রব্বুল আলামিন আল্লাহ এই তো দেখলাম গোটা হাসরের ময়দানটা যেন আলোয় আলোকিত হয়ে গেল নূরে নূরান্বিত হয়ে গেল এর কারণটা একবার বলুন ও জওয়ান যুবকেরা গাও আল্লাহ পাক আল্লাহ তাআলা গাও বান্দাদেরকে ডাক দিয়ে বলবে এখনই এই মুহূর্তে একটা বান্দি একটা মহিলা জান্নাতে প্রবেশ করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন এই ঘোষণাটা দেবে হাসরের মাঠের সমস্ত মানুষ অবাক হয়ে যাবে বলবে নিশ্চয় তাহলে ওই মহিলাটা নেক ছিল সৎ ছিল কিন্তু আল্লাহ পাক বলবে না 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 ও বিশাল নামাজি ছিল না ব্যাপক সৎও ছিল না ব্যাপক নেক ছিল না পরহেজগারী ছিল না একটা গুণ তার মধ্যে ছিল সেটা হলো স্বামী যখন বাড়ি আসত স্বামীকে দেখে মুসকি হেসে দিত কথা বুঝলেন না স্বামীকে দেখে মুসকিয়ে হাসি দিয়েছে আল্লাহ পাক বলছেন যে ওর ওই পায়ের ওর ওই কদমের বরকতে গোটা হাসরের ময়দানটা নূরে নূরান্বিত হয়ে যাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ এই হচ্ছে মহিলা আমার মা বোনেরা কি করে স্বামীর সঙ্গে কোন রকম কোনো অঘটন একবার ঘটে যেতেই পারে নাকি পারে কি না কি হয় স্বামীর সঙ্গে একেবারে আলাপ বন্ধ এবার বাজার করার সময় আসলে কি হবে থলি দিতে হবে থলি বলে তো আপনাদের দিকে কি বলে বাজার করা যে প্যাকেট স্বামীকে স্বামীর সঙ্গে কথা নাই কি করবে বলছে থলি আছে বেড়ার গায়ে থলি যেন বাজারে যায় কথা বুঝলেন না এরকম ভাবে কথাবার্তা মানে ঠেস মেরে কথাবার্তা বলে কিন্তু কথা বলবে না স্বামীর সঙ্গে ডাইরেক্ট কথা বলবে না এ হচ্ছে আমার মা বোনদের দোষ যারই কারণে আল্লাহ পাক আল্লাহর নবী দো জাহানের বাদশা বলেছেন মেয়েরা বেশি বেশি জাহান্নামী হবে ও জওয়ান যুবকেরা আল্লাহর নবী দো জাহানের বাদশা গাম হাবিবুল্লাহ গে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে এবার সেই কথাগুলো বললেন এক নম্বর কথা হলো আলী তোমার যে দুটো সন্তান দেওয়া হয়েছে এইরকম সন্তান দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না দ্বিতীয় নম্বর কথা হলো যে তোমার স্ত্রী দেওয়া হয়েছে এইরকম স্ত্রী দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না এই জামাতা আলী দুনিয়ার বুকে অনেক বিয়ে হয়েছে অনেক মানুষ বিয়ে করেছে কিন্তু মনে রেখো গো ও আলী রে মনে রেখো গো আমি রাসূলুল্লাহ আমার মতো শ্বশুর কারোর জুটবে না আল্লাহর নবীর কথা শুনে হযরতে আলী খুশি হয়ে গেলেন হাসছেন হাসতে হাসতে মসজিদুন নবাবী থেকে বার হয়ে গেলেন মজলিস শেষ ঘটনা বুঝে আসছে তো শুরু থেকে বলছি মজলিস শেষ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন হাসতে হাসতে বার হয়ে গেলেন সাহাবায়ে কেরামরাও বাড়ি চলেছেন পথিমধ্যে সাহাবায়ে কেরামরা হযরত আলীকে জিজ্ঞাসা করলেন আলী একটু আগে দেখছিলাম তুমি কাঁদছিলে তোমার চোখে অশ্রু ঝরছিল এখন দেখছি তুমি হাসছো কারণটা কি রাতের বেলায় কি স্ত্রীর সঙ্গে সময়টা ভালো কেটেছে কথা বুঝলেন না আচ্ছা মুসল্লি যারা হয় দেখবেন এক মুসল্লি আরেক মুসল্লির সঙ্গে একটু ইয়ার কি ঠাট্টা করে না একটু মজাক করে কি না একটু হাসি ঠাট্টা করে কি না সাহাবায়ে কেরামরাও হযরত আলীর সঙ্গে হাসি ঠাট্টা করছেন জোরে বলুন না সুবহানাল্লাহ দেখুন হাসি ঠাট্টা করাও কিন্তু সুন্নাত জানেন শুনেছেন হাসি ঠাট্টা করাও সুন্নাত কেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই খানজায় বসে খেজুর খাচ্ছেন আল্লাহর নবী
দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো খাচ্ছেন আর আটিগুলো হযরতে ওমরের দিকে দিচ্ছেন। কথা বুঝলেন না? খেজুর খাচ্ছেন নবী আর ওমরের দিকে দিচ্ছে আটি। এখন খাওয়া শেষ, সকলে উঠে পড়েছে, রাসূল ওমরকে ডাক দিয়ে বলছে, ওমর তুমি এতগুলো খেজুর খেয়েছো, তুমি কতটা খেজুর খেয়েছো? আল্লাহর নবীর কথা শুনে হযরতে ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর তো খেজুর খেয়েছি বটে, কিন্তু আটিগুলো বাদ দিয়েছি, আর আপনি খেজুর খেয়েছেন তা আটিও বাদ দেননি। হে, কথা বুঝলেন না? সাহাবায়ে কেরামরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করতেন, আপনারাও করবেন, হাসি ঠাট্টা করবেন, একটু মানে সীমা লঙ্ঘন যেন না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেদের মধ্যে মহব্বত বাড়িয়ে দেবেন। জোরে বলুন না, সুবহানাল্লাহ। হযরতে আলীর কাছে জিজ্ঞাসা করা হলো, আলী, রাতের বেলায় কি স্ত্রীর সঙ্গে ঘুমটা, স্ত্রীর সঙ্গে কি সময়টা ভালো কেটেছে? হযরতে আলী বলছে, আল্লাহর নবীর সাহাবারা শোনো, দুনিয়ার বুকে এই পর্যন্ত আমি কোনো রাতই ভালো কাটাতে পারিনি। একটু আগে রসুল কি বললেন, যে তোমার যে স্ত্রী দেওয়া হয়েছে, এই স্ত্রীর মতো স্ত্রী কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কাউকে দেবে না। এক্ষুনি আবার আলী বলছেন, রাতের বেলায় কোনোদিন আমার ভালোভাবে রাত কাটেনি। কথা বুঝতে পারছেন? বলছে, এতদিন পর্যন্ত কোনো রাতই আমার ভালো কাটেনি, কিন্তু একটা রাত জীবনে আমার এরকম কেটেছে যে রাতের মতো রাত নিশ্চিন্তায় আমি ঘুমিয়েছিলাম, আরামের নিদ্রায় গিয়েছিলাম, কোন রকম কোন ভয়, কোন রকম কোন ত্রাস আমাকে গ্রাস করতে পারে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, তা কেমন করে? বলছে, আল্লাহর নবী দোজাহানের বাদশা যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমি আলী, আমাকে ডাক দিয়ে বললেন, আলী এই নাও টাকা পয়সা, মক্কার মানুষদের আমানাত, আমি রাসূলুল্লাহ আজ মক্কা থেকে মদিনায় হিজরত করব, তুমি আমার এই বিস্তারে কাঁথাটা মুড়িয়ে দিয়ে শুয়ে পড়ো, তবে মনে রেখো আগামীকাল সকালবেলা তুমি উঠবে, ওঠার পরে সকলের ঋণ সকলের পাওনা বুঝিয়ে দেবে, বোঝানোর পরে মদিনায় গিয়ে তোমার সঙ্গে আমার দেখা হবে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আলী বলছে, আমি মনে করলাম আল্লাহ পাক বলেছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর একটা সময় নির্ধারিত রয়েছে, এর আগে যত রাত ঘুমিয়েছি, রাতের ঘুমানোর সময় চিন্তা হতো আজকের রাতে আমার সেই মৃত্যুর সময়টা না, তো এই চিন্তায় আমার ঘুম আসতো না। কিন্তু জানো, যেদিন আল্লাহর নবী চলে গেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আল্লাহর নবী যে আমাকে বলেছেন, হে আলী কাল সকালবেলা তুমি উঠবে, ওঠার পরে সকলের ঋণ সকলের পাওনা বুঝিয়ে দেবে, আমি তখনই বুঝতে পেরেছি আজকের রাতে আজরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। কথা বুঝলেন না? যদি হতো তাহলে রসুল বলতো না যে সকালে তোমার সাথে দেখা হবে। এই হচ্ছে রসুলের বিশ্বাস, সাহাবাদের বিশ্বাস।